আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। যারা আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করে থাকেন তাদের জন্য একটি সুসংবাদ হচ্ছে, পেপ্যাল চালু হতে যাচ্ছে আমাদের বাংলাদেশে। মাননীয় প্রধানমন্ত্রী যে বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমানের রহমান গত কয়েকদিন আগে তিনি সংবাদ মাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন যে আগামী ডিসেম্বর মাস থেকে বাংলাদেশে অফিসিয়ালি পেপ্যাল তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তো এর মাধ্যমে যারা ইলিগ্যালভাবে পেপ্যাল ইউজ করছেন তাদের সমস্যার সমাধান হতে যাচ্ছে, আর যে মানে বিপুল পরিমাণ ফরেন কারেন্সি আউটসোর্সার বা যারা ফ্রিল্যান্সার তারা দেশে নিয়ে আসছেন তাদের ক্ষেত্রে অনেকটা ইজি হবে তাদের কাজ করা। এবং আমাদের দেশ অনলাইন যে মানি ট্রানজ্যাকশন বা ইন্টারন্যাশনাল যেসব মানি ট্রানজ্যাকশন আছে সেখানে আরও এগিয়ে যাবে। এ পর্যন্ত অনেকবারই শোনা গিয়েছে যে বাংলাদেশে অফিসিয়ালভাবে পেপ্যাল চালু হবে, কিন্তু কখনো চালু হতে দেখা যায়নি। তো এবার যেহেতু সংবাদ মাধ্যমকে এই বিষয়টি 100% শিওর করা হয়েছে বা অ্যাসিওর করা হয়েছে, তো আমরা হয়তো আস্থা রাখতে পারি যে খুব শীঘ্রই বাংলাদেশে অফিসিয়ালভাবে আমরা পেপ্যাল অ্যাকাউন্ট ইউজ করতে পারবো এবং সেটি ব্যান হওয়া বা আমাদের যে ফি সেটাতে যে মানি থাকে বা ডলার থাকে সেগুলো ফ্রিজ হওয়া থেকে আমরা মুক্তি পাবো। তো এই ছিল আজকের ইনফরমেশন। আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও বা টপিক নিয়ে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি প্রেস করবেন আর লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাকে জানিয়ে দেবেন। এবং সর্বশেষ টেক নিউজের জন্য ওয়ানটেক রাসেল এই চ্যানেলটির সাথেই থাকবেন। আজকের মতো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।